দূরপাল্লায় যেতে অসুবিধা আছে রাস্তাঘাটের জন্যে, এরকম ক্যাম্প যদি মাঝে মাঝে অন্যান্য ডাক্তারও বা বিশেষজ্ঞ আসে তাহলে আমাদের খুব উপকার হয়। চোখ দেখাবো, সুবিধা হয়েছে, ভালো হয়েছে, কাছে এসেছি তার লেগে। আমি ডাক্তার দেখাতে এসেছি, আমি একটু সুগার পরীক্ষা করবো। ভরতপুর ব্লক স্বাস্থ্য দপ্তর ও ভরতপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক আমলাই পঞ্চায়েতের অন্তর্গত জোড়গাছি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে আয়োজিত হলো একদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ওসি সুরই সরকার, ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুবীর কুমার গোলদার এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিদর্শন করেন ভরতপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, পূর্ত কর্মধ্যক্ষ আলী মোহাম্মদ খান, কৃষি কর্মধ্যক্ষের প্রতিনিধি রেজাউর রহমান ওরফে রেপন, আমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ চন্দ্র দে। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন এলাকার কয়েকশো সাধারণ মানুষ। এই প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করায় উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। এই ধরনের উদ্যোগে অত্যন্ত খুশি চিকিৎসা করাতে আসা এলাকার বাসিন্দারা। মূলত জোড়গাছি গ্রাম থেকে ভরতপুর হাসপাতালের দূরত্ব নেহাতই কম নয়, তাই ওই এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সুবীর কুমার গোলদার ও ভরতপুর থানার ওসি সুরই সরকার। দেখাতে এসেছি বাবু। কি দেখাতে এসেছেন? চোখ। কাদেরকে দেখাবেন? ডাক্তারকে। আজকে এখানে কি হচ্ছে? ক্যাম্প হয়েছে আজকে। তো এই যে আপনাদের হসপিটাল বাদ দিয়ে যে বাড়ির কাছে ডাক্তারবাবুরা এগিয়ে এসেছেন, এতে আপনারা কতটুকু খুশি? আমাদের খুব খুশি, কাছে হলো, আমাদের দূরে যেতে হলো না। তো আপনারা কি চাইছেন এরকম ক্যাম্প? হ্যাঁ, এরকম ক্যাম্প যেন আবার হয়। কতটুকু উপকৃত হচ্ছেন? হ্যাঁ, আমাদের উপকার হবে, হলে আমাদের খুবই উপকার হবে। আপনি কি দেখালেন? চোখ দেখালাম। দেখিয়েছেন ডাক্তারবাবুকে? না, দেখিনি বাবু। বসে আছে? বসে আছে লাইনে। কি নাম আপনার? আমার নাম আজাদ শেখ। কোথায় বাড়ি? এখানে জোড়গাছি। দেখাইতে এসেছি। কি দেখাবেন? চোখ দেখাবো। চোখ দেখাবেন? তো এই যে বাড়ির কাছে ডাক্তার পেয়েছেন, কেমন লাগছে? সুবিধা হয়েছে, ভালো হয়েছে, কাছে এসেছি তার লেগে। কি চাইছেন এখন আপনারা? দেখাবো ডাক্তার। আর এই ধরনের ক্যাম্প যদি হয় কি আপনাদের ভালো হবে? হ্যাঁ, ভালো হবে, সুবিধা হবে। কি নাম আপনার? তাপি জামি। কোথায় বাড়ি? জোড়গাছি। আমি ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার দেখাতে? তো এই যে বাড়ির কাছে ডাক্তার পেয়ে কতটুকু উপকৃত হচ্ছেন? সুবিধা হচ্ছে। আপনি কি ট্রিটমেন্ট করবেন আজকে? আমি একটু সুগার পরীক্ষা করব। শরীরের অসুবিধা হয়? তো এই ট্রিটমেন্টগুলো করতে গেলে আপনাদের কোথায় যেতে হয়? ডাক্তার বাড়ি যেতে হয়। বাড়ির কাছে একটু আরাম ভালো হয়েছে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? ভালো চাইছি আমরা। এই ধরনের ক্যাম্প যদি আগামী দিনে আবার আগামী দিন। হ্যাঁ, বসুক। কি নাম আপনার? তাবিজউদ্দিন শেখ। তাবিজউদ্দিন শেখ। কোথায় বাড়ি? জোড়গাছি। সুবিধা হচ্ছে? ভালো সুবিধা হচ্ছে, এরকম আশা করি যদি এরকমভাবে বসে অনেক মানুষের উপকার হবে গ্রামে, প্রত্যেকটা মানুষের এরকম আশা করি যে এরকম হওয়া উচিত। আরও প্রত্যেকটা গ্রামে গ্রামে ক্যাম্প বসা একান্তই দরকার, যেহেতু আমরা দূরপাল্লায় যেতে অসুবিধা আছে রাস্তাঘাটের জন্যে, এরকম ক্যাম্প যদি মাঝে মাঝে অন্যান্য ডাক্তারও বা বিশেষজ্ঞ আসে তাহলে আমাদের খুব উপকার হয়। আপনি কি দেখাবেন আজকে? আমি চোখ দেখাবো। না, কখন থেকে আসেন? আমি প্রায় আধ ঘন্টার উপর আছি। কি নাম আপনার? বাহারাম শেখ। জোড়গাছি। নমস্কার, আজকে আমাদের ভরতপুর হাসপাতাল আর ভরতপুর থানার থেকে একটা জয়েন্ট একটা উদ্যোগ নেওয়া হলো। আজকে একটা হেলথ ক্যাম্প করা হলো জোড়গাছি আমলাই জিপির আন্ডারে। এটা খুব একটা রিমোট জায়গা, যেখানে মানুষ সচরাচর হাসপাতাল বিপিএসসি আসতে পারে না, অথবা আমলাই পিএসসি যেতে খুব কঠিন, রাস্তাটা খুবই ক্ষতিগ্রস্ত। এখানে আজকে ক্যাম্পে আমাদের আই চেক আপ হলো, চোখের ডাক্তারবাবু ছিল আমাদের ডক্টর শুভ্রাংশু রায়, তারপরে আমাদের জেনারেল চেক আপ হলো, যেখানে ডক্টর শিশু চ্যাটার্জি ছিল আমলাই ডাক্তারবাবু এমওআইসি, আর ডক্টর মোলাই সিনহা ছিল, উনি ডেন্টাল সার্জন আমাদের, সব রকম হি দেখা হলো। তার সঙ্গে আমাদের সিএইচও দিদিরা আছে, এনএম দিদিরা, আশা দিদিরা আছে, তারা মিলে ব্লাড প্রেশার আর সুগার চেক করেছে। মানুষজন খুব রকমই পরিষেবা পেয়েছে। তার সঙ্গে আমাদের একটা ফার্মাসি একটা করা হয়েছে, যেখানে আমাদের ওষুধ টষুধ ডিসপেন্সিং দেওয়া হলো। মোটামুটি 40-50 রকম ওষুধ আমরা এনেছিলাম, সব বিনামূল্যে দেওয়া হয়েছে। কোনো এক জায়গায় কোনো পয়সার ব্যাপার নেই, যেহেতু মানুষরা এখানে উপকৃতই হতে পারুক। ঠিক আছে, এই জন্য এই ক্যাম্পটা আমি আর আমাদের ওসি সাহেব মিলে এই জয়েন্ট করে আমরা এটা খুলি। কতজন রোগীকে পরিষেবা দিতে পারলো?
আমাদের ব্লাড প্রেশার সুগার চেক হয়েছে মোটামুটি 150+ চলছে, এখনও রানিং চলছে। আর আইর 140-150 মতন ওখানেও দেখা হয়েছে। জেনারেল চেক আপ হয়েছে 150-160 মতন। আর ডেন্টাল চেক আপ হয়েছে 20-30 মতন ডেন্টাল চেক আপ হয়েছে, আরও এখন রানিং চলছে। তো এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে আগামী দিনে আর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের কী পরিকল্পনা আছে? না, এটা আমাদের সিএমএস স্যারের অর্ডার ছিল কি যেহেতু যেখানে রিমোট, যেখানে পেশেন্টরা আসতে পারে না অথবা যেখানে হার্ড টু রিচ এরিয়া আছে, সেখানে একটা করে হেলথ ক্যাম্প করা হোক। আমি ওসি সাহেবের সঙ্গে কথা বললাম, উনিও মানে খুবই গর্বিত হয়ে আর খুবই এক্সাইটমেন্ট হয়ে নিজের ফুল এনার্জি দিয়ে ক্যাম্পটা অ্যারেঞ্জ করলো। হ্যাঁ, সব রকম পরিষেবা উনি মানে প্যান্ডেল করা থেকে নিয়ে ফোর্সকে নিয়ে তারপরে বাড়িতে মানে প্রচার করার থেকে নিয়ে সব জায়গায় উনি মানে এই জিনিসটা উনি খুবই একটা ভালো একটা করে আমাদের এই ক্যাম্পটা সাকসেস করার জন্য চেষ্টা করেছে। আর আমরা ভবিষ্যতে এই ক্যাম্পগুলো আরও করব, যেখানে মানুষ সচরাচর ডাক্তারগুলো পৌঁছাতে পারে না, চিকিৎসা পৌঁছাবার চেষ্টা করব। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।